মার্কেটে কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা চাহিদা ভীষণ পরিমাণে আছে। পার মান্থ মোটামুটি ধরে চলুন আপনার 50 থেকে 60K মতো ইনকাম আছে। ছোট ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছেন। সেটা গ্যারান্টি ওয়ারান্টি বলুন, মার্কেটিং সাপোর্ট বলুন, র মেটেরিয়াল কোথা দিয়ে পাবেন সেই সমস্ত বিষয় বলুন, বা টেকনিশিয়ান সাপোর্ট বলুন, এই সমস্ত বিষয় কিন্তু আপনি একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন। ব্যবসা মানেই সফলতার চাবিকাঠি, আবার অনেকের ক্ষেত্রে ব্যবসা মানে লসের সম্মুখীন। তাই আমাদের সেই ব্যবসা করতে হবে যে ব্যবসা করলে লসের সম্মুখীন হতে হবে না। এমন একটি ব্যবসা হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্স এর ব্যবসা। বর্তমানে মাটি তৈরি ইট প্রায় বন্ধের কাছাকাছি, তাই মাটির ইটের বদলে এই ফ্লাই অ্যাশ ব্রিক্স এর ডিমান্ড চলতেই থাকবে। এই ব্যবসার চাহিদা অতুলনীয়। খুবই কম ইনভেস্টমেন্টের মধ্যে ছোট্ট একটি মেশিন কিনে আপনি ডেইলি 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন শুরু থেকে। তাই সমস্ত ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার নাম তৃষা আছে। কোম্পানির নাম কি আছে? রয়্যাল মেশিনারি। যদি কেউ কোম্পানি যাচ্ছে তাহলে কি লোক আসবে? কোম্পানি প্রপার অ্যাড্রেস হচ্ছে মুড়াগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দির ঠিক অপোজিট সাইডে। কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আমাদের দুটো অ্যাড্রেস, আমাদের দুটো নিয়ারেস্ট স্টেশন পড়ছে, একটা হচ্ছে সোদপুর আর একটা হচ্ছে মধ্যমগ্রাম। আপনি সোদপুর স্টেশন থেকেও অটো ধরে আসতে পারবেন, ঠিক একইভাবে মধ্যমগ্রাম থেকেও। এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, আপনি ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে নেবো। হাওড়া থেকে ডিরেক্ট L-238 বাস আছে। সেখানে হচ্ছে কি কি মেশিন পাওয়া যাচ্ছে? এখানে আমাদের 100 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এখন বর্তমানে আমাদের গোডাউনে 75+ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমরা ডিসপোজিবল বলুন বা আমাদের হার্ডওয়্যার বলুন বা বিভিন্ন রকম জিনিসের উপর আমরা ডিল করে থাকি, যেমন পেপার কাপ, পেপার প্লেট, বায়োডিগ্রেডেবল, নন ওভেন ক্যারি ব্যাগ। এগুলো হয়তো আপনি ভাষা হয়তো বুঝতে পারছেন না, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে যে এগুলো কি মেশিন। তার জন্য আমাদের অফিসে আসতে হবে, অফিসে আসলে আপনাকে মেশিন সম্বন্ধে বিস্তারিত আমরা কথা বলে নেবো। আজকে সেই সমস্ত এতগুলো মেশিনের মধ্যে থেকে আজকে আপনি, আজকে আমি একটা মেশিন সম্বন্ধে আলোচনা করতে চাই, সেটার নাম হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্স মেশিন। ঠিক আছে, ফ্লাই অ্যাশ ব্রিক্স অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন এখানে ইটের ব্যাপার আছে। তো এটা মাটির ইট নয়, এটা হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্স। এখানে শুধুমাত্র আপনি এমন নয় যে ফ্লাই অ্যাশ ব্রিক্সই করতে পারবেন, ফ্লাই অ্যাশ ব্রিক্সের সাথে সাথে আপনি নর্মাল আপনি কংক্রিট বলুন, ব্লক বলুন, এসি ব্লক বলুন, চৌকো ধরনের যে সমস্ত আপনার ব্লক হয়, এখন মাটি কাটা সরকার থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মাটির পরিবর্তে ফ্লাই অ্যাশ ব্রিক্স আসছে। কেন আসছে? কারণ ফ্লাই অ্যাশ ব্রিক্স প্রথমত আগুনে পড়ে না, দ্বিতীয়ত এটার ওজনে হালকা হয় এবং এবার লংজিভিটিটা বেশি থাকে। এখন বিভিন্ন কলকারখানা বা ফ্ল্যাট যেগুলো উঠছে, বড় বড় ব্রিক্স ব্যবহার করা হয়, ব্লক ব্যবহার করে আপনারা তো দেখে থাকবেন, বিভিন্ন রকম সরকারি প্রজেক্ট অর্থাৎ স্টেশন বা আবাসনের নিচেও দেখবেন ব্লক, পেপার ব্লক এগুলো ইউজ করা হয়। তো এই মেশিনগুলোর থ্রুতে কিন্তু আপনি জিনিসটা বানাতে পারবেন। মার্কেটে কিন্তু এখন বর্তমানে কিন্তু এটার চাহিদা ভীষণ পরিমাণে আছে। যেহেতু একটা ইটের ব্যবসা করছেন তো সেক্ষেত্রে আপনার মোটামুটি 250 থেকে 300 স্কোয়ার ফিট জায়গা হলে আপনার সুবিধা হবে, কারণ র মেটেরিয়াল রাখার একটা জায়গা বিষয় থাকে, ইটগুলো রাখার বিষয় থাকে, ট্রান্সপোর্টারের বিষয় থাকে। তো সবকিছু মিলে 250 থেকে 300 স্কোয়ার ফিট জায়গা হলে আপনাদেরই সুবিধা হবে। আমাদের মেশিনের স্টার্টিং প্রাইস হচ্ছে 55,000 টাকা। হ্যাঁ, 55,000 টাকা দিয়ে আমাদের দেখুন 3-4 ধরনের মেশিন আছে। আমি 55,000 টাকা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক আছে, হাইড্রোলিক মেশিন থাকে, ফুললি অটোমেটিক আছে। আপনার যেমন বাজেট সেই বাজেট অনুযায়ী আপনি মেশিন পারচেস করতে পারবেন। মেশিনের উপর আমরা 1 ইয়ারের ওয়ারেন্টি দিচ্ছি, 5 ইয়ার্সের সার্ভিস দিচ্ছি। ঠিক আছে, আর মোদ্দা কথা হচ্ছে আমাদের 6 বছরের মধ্যে কোনো রকম কোনো মেশিনের সমস্যা হলে আমরা ফ্রি অফ কস্ট আপনাকে সার্ভিসটা দিয়ে দেবো। প্রথমত হচ্ছে স্যার, একটা এখনকার দিনে যখন একটা আপনি যখন বিজনেসে ইনভেস্ট করবেন তো সবার প্রথমে আপনার মাথায় আসে মার্কেটিং, অর্থাৎ মার্কেটে সেই প্রোডাক্টটার চাহিদা কেমন থাকবে। আপনাকে এমন একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর বিজনেসটা করতে হবে যেটা সারা বছর মার্কেটে যেন ডিমান্ড থাকে। তো ফ্লাই অ্যাশ ব্রিক্স বা কংক্রিট বা ব্লক বা এসি ব্লক বা পেপার ব্লক, এই জিনিসগুলো কি আছে? শুধুমাত্র একটা প্রোডাক্ট না, এখানে 3 থেকে 4 ধরনের বা 5+ প্রোডাক্ট আপনি মেশিনটা থ্রুতে তৈরি করতে পারছেন। আর ফ্লাই অ্যাশ ব্রিক্স হচ্ছে এমনই একটা প্রোডাক্ট, এখনকার মার্কেটে মাটির ইট থেকে এটার ডিমান্ড প্রচণ্ড পরিমাণে বেশি। সেটা কেন, সেটার কারণও আপনাকে আমরা জানিয়েছি ভিডিওর মাধ্যমে। তো সেক্ষেত্রে এটার মার্কেটিং করতে আপনার কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না, সারাটা বছরই জিনিসটা চলবে আর ইন ফিউচার এটা চলবে। আর এটার মেশিনটা যেটা আছে শুধু এমন নয়, আগেকার দিনে যারা মেশিনটা, আগেকার দিনে বলতে কয়েক বছর আগেও যারা মেশিনগুলো নিয়েছে তারা অনেক বেশি টাকা ইনভেস্ট করে মেশিনগুলো প্রজেক্টগুলো নিয়েছে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট এখন করছে। তো এখনকার ডেটে দাঁড়িয়ে এটা কিন্তু খুব স্বল্প বাজেটের মধ্যে কিন্তু আমরা 3 ধরনের মেশিন মার্কেটে এনেছি। আপনি শুধুমাত্র অটোমেটিক নয়, যারা সেমি নিয়ে কাজ করতে তারা সেমি পাবেন, হাইড্রোলিক পাবেন, ফুললি অটোমেটিকও পাবেন। তো 3টে ধরনের জিনিস নিয়ে কিন্তু আমরা এসেছি, মানে এমন নয় যে আপনাকে প্রথমেই সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, আপনি ছোট ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছেন। নতুনদের জন্য যে কোনো ব্যবসা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেটিং সমস্যা, সেটা আপনারা কি করে সলভ করবেন?
দেখুন, আপনাদের এখান থেকে যখন আপনি মেশিন নিচ্ছেন, মেশিনের গ্যারান্টি ওয়ারান্টি বলুন, মার্কেটিং সাপোর্ট বলুন, র মেটেরিয়াল কোথা দিয়ে পাবেন সেই সমস্ত বিষয় বলুন, বা টেকনিশিয়ান সাপোর্ট বলুন, এই সমস্ত বিষয় কিন্তু আপনি একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন। প্রোডাকশন ক্যাপাসিটি আপনার ডিপেন্ড করছে ম্যান পাওয়ারের উপর। যদি সেমি অটোমেটিকটা নেন, যদি হাইড্রোলিক নেন, ঘন্টায় 650 থেকে 800 পিস কনফার্ম আপনার প্রোডাকশন হবে। ফুললি অটোমেটিকে পার ঘন্টায় 1000 থেকে 1500 পিস আপনার প্রোডাকশন আছে। দেখুন, একটা ইট আপনার তৈরি করতে গেলে আপনি একটা ইট আপনি 1 টাকা থেকে 2 টাকাতেও তৈরি করতে পারবেন, আবার 4 টাকা 70 পয়সা অবধি আপনি ইট তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কি মানের র মেটেরিয়াল ইউজ করছেন তার উপর। অর্থাৎ মার্কেটে যখন আপনি একটা ব্যবসা শুরু করছেন, আপনার কাছে অনেক ধরনের কাস্টমার আসবে, যাদের কাছে ইটের লংজেভিটিটা ম্যাটার করে, অনেকের কাছে পিস হিসেবে ম্যাটার করে, অনেকের কাছে স্কোয়ার ফিট হিসেবে ম্যাটার করে। তো আপনি তিনটে ভাবে কিন্তু এখানে প্রফিট মার্জিন ধরে রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে ফ্লাই অ্যাশেরও অনেক ভাগ হয়, ব্ল্যাক ফ্লাই অ্যাশ হয়, হোয়াইট ফ্লাই অ্যাশ হয়। তো এখানে আসলে সেই সংক্রান্ত বিষয়গুলো আপনার সাথে আমি আলোচনা করে নেবো। এইটুকু আপনাকে বলতে চাই যে আপনি একটা ইটে চাইলে আপনি 3 টাকাও লাভ রাখতে পারেন, একটা ইটে চাইলে আপনি 5 টাকাও লাভ রাখতে পারেন। সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কত ইনভেস্ট করছেন তার উপর। প্রত্যেকদিন কেমন প্রফিট করা যাবে? প্রত্যেকদিন ধরুন আপনি ঘন্টা ধরুন 650 থেকে 800 পিস আপনি প্রোডাকশন করছেন, সেটা মার্কেটে আপনি কিভাবে সেল করছেন তার উপর ডিপেন্ড করছে। আপনার যদি পার স্কোয়ার ফিট হিসেবে যদি আপনি সেল করেন, সাপোজ আপনি স্কোয়ার ফিট হিসেবে সেল করছেন, ঠিক আছে, তো স্কোয়ার ফিট হিসেবে আপনার পার স্কোয়ার ফিট আপনার 50 রুপিস থেকে 60 রুপি হয়। পিস হিসেবে যদি করেন, 9 থেকে 9.5 টাকা বা 10 টাকা হিসেবে লাভ রাখা যায়। কোনো একটা গভর্নমেন্ট প্রজেক্ট বা নন গভর্নমেন্ট প্রজেক্ট যদি আপনি ধরেন, তো সারা বছর আপনার কাজ আছে। তো সেই হিসেবে দেখতে গেলে আপনার পার মান্থ মোটামুটি ধরে চলুন আপনার 50 থেকে 60 কে মতো ইনকাম আছে। তো সেক্ষেত্রে বলে রাখি, একটা ভিডিওর মাধ্যমে আপনার একটা মেশিন সম্বন্ধে পুরোপুরি নলেজ হয়তো আপনারা বুঝতে পারছেন না, বা অনেকের আরও অনেক প্রশ্ন আছে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, আপনার ফোন করুন, এমন নয় যে এটাই নিতে হবে। এছাড়াও আমাদের অনেক রকম প্রোডাক্ট আছে, আপনারা আসুন, মেশিন ভিজিট করুন, দেখে আপনার বসে কথা বলুন। তো সেক্ষেত্রে আপনার যে প্রাইস, সেই প্রাইসের উপর ডিসকাউন্টও আপনার হয়ে যাবে, যে ডেলি বেসিকের যে ডিসকাউন্ট চলে। এছাড়া আমাদের এখান থেকে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়, লোনের জন্য সমস্ত কাগজপত্র আমরা রেডি করে দিয়ে থাকি। এছাড়া আমাদের মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি থেকে শুরু করে কীভাবে মেশিনটা চালাবেন, তার প্রপার টেকনিশিয়ান সাপোর্ট এ টু জেড আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন। তো সব থেকে ভালো হবে আপনার ফোন করুন এবং ভিজিট করুন।